नारायणाय विद्महे वा
এবার সুন্দর একটি কোমল গামছা দিয়ে সবাই গামছিটা ভগবানকে মুছিয়ে নেওয়া হবে। এবং সিংহাসনে সে চন্দনযুক্ত তুলসী দিয়ে এটা খেয়াল রাখা দরকার যে চন্দনের তুলসী যেন সবসময় উপরের দিকে থাকে, চিৎ করা অবস্থায় থাকে। তারপর শালিগ্রাম ভগবানকে তারপরে স্থাপন করা হবে চন্দনের লেপন যুক্ত করে। চন্দনের শ্বেত চন্দন নারায়ণের খুবই পছন্দ, সেই জন্য শ্বেত চন্দন অবশ্যই দিতে হবে, বিষ্ণু তিলক করে দিতে হবে। এরপর অবশ্যই দুটি তুলসী পাতা একই মাপে তুলসী পাতা হতে হবে, একই মাপে তুলসী পাতা নারায়ণের উপরে দিতে হবে মন্ত্র বলে। ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে নারায়ণায় তোভ্যম নমামি জগদীশ্বরায় তোভ্যম নমামি জয় শান্তকারম তোভ্যম নমামি জয় লক্ষ্মীকান্তায় তোভ্যম নমামি জয় পদ্মনাভায় তোভ্যম নমামি জয় জনার্দনায় তোভ্যম নমামি। এবার নারায়ণকে প্রণাম করতে হবে। ওম ত্রৈলোক্য পূজিতে শ্রীমনসদা বিজয়বর্ধনম শান্তিং কুরু কদাপানে নারায়ণায় নমস্তুতে। ওম নমঃ ব্রহ্মণ দেবায় গোব্রহ্মণ হিতায় চ জগদ্ধেতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপ পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহরহরী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদ্পতে গোপেশ গোপিকাকম ধরাধকান্ত নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম্ দেবীং সরস্বতীং চৈব ততো জয়ো মুদীরয়েত্। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার নারায়ণ আবার